नमस्कार सुप्रिय दर्शकार्थी एस बी एडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के माध्यमिक 2024 साल पारुल प्रकाशन टार्गेट सल्व कराची खुबी गुरुत्वपूर्ण बी आज मडल कोश्चन सेट 8 आज के मैथमेटिक्स अर्थात अंक मडल कोश्चन सेट 8 सल्व करब जार पेज नम्बर C45। तुम्हारे हमारे एकांत अनुरोध जो डिस्क्रिप्शन बक्स अवश्य फलो करबे। डिस्क्रिप्शन बक्से व्हाट्सएपर चैनल लिंक तार दिए क्योंकि तुम्हारा जावतियों माने जे समस्त भिडियोगुलो पोस्ट करी सेगुलो किन्तु तुम्हारा पे जाबे एवं तार संगे आमादेर एई चैनल के किन्तु अवश्य प्लिज तुम्हारा सबसक्राइब करबे। तो आलोचना करा जाक आमादेर फार्स्ट अंक कि बोलेछे। आमादेर फार्स्ट अंक बोलेछे रोमान अनेर अंक वार्षिक 8% सरल सूदेर हारे कोनो मूलधन एन बछरे मोट सूद पीएनआर बाई 25 टाका हले मूलधनेर परिमाण कत। खूब गुरुत्वपूर्ण अंक मोस्ट मोस्ट इम्पर्टेंट एवं मोस्ट मोस्ट वाइटल। तो देखो एर आंसर है किन्तु 4p टाका। एर आंसर कि होबे एर आंसर है किन्तु 4p टाका। तो देखो 4p टाका कि करे होच्छे सेई दिके तुम्हारा नजर कर देखते पारो। तो देखो एखाने आमरा देखते पाच्छि जे इंटरेस्ट समान समान कि आछे पीएनआर बाई 25 पीएनआर बाई 25 इंटरेस्ट किन्तु बोले दिएछे। आर आर एर मान तो आर पार्सेंटी बोलेछे आर आर समय टी टी किन्तु एन बसर बोले से। ओके टी एर मान एन बसर सूदर मान पीएनआर बाई 25 आर एर मान आर पार्सेंट। तो एबार आमादेर फर्मुला फिरले किन्तु हो जाए ठीक आछे। एबार आमादेर पी एर फर्मुला फिरले किन्तु हो जाए। ओके तो देखो पी एर फर्मुला कि आछे पी समान समान आछे इंटरेस्ट माल्टिप्लाई 100 और आर गुण टी। तो इंटरेस्ट कत आछे इंटरेस्ट किन्तु बोले दिएछे जे पी एन आर बाई कत 25 गुण कत 100 आर एर मान आर बोलेछे आर टी एर जे मान आछे टी एर मान कि बोलेछे एन बोलेछे। तो देखो आमि एकटु कलर परिवर्तन करछि। तो देखो आर आर केटे दिलाम एन एन केटे दिलाम 4 = 104 তা কি থাকছে 4 থাকছে আর এখানে পি থাকছে অর্থাৎ 4p এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার ঠিক আছে 4p। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন 3x² + ax + 24 = 0 সমীকরণের একটি পিস অপরটির বর্গ হলে এ স্কয়ারের মান কত হবে। एक पिस अपरटी तो देखो ये क्योंकि देखते जे एक पिस अपरटर वर्ग तो 3x² जदि एखे बोले ए स्क्वायर एर मान जो थ्री धरी कत से 3 × 9 = 9 9 × 2 द्विगुण जदि करो कत हे 18 हे। तो देखो डायरेक्ट किन्तु एर आंसर 18 है। ओके ये करलम ना तो बुझते ही पारछो एर आंसर है 18 है। পরের প্রশ্ন রোমান 3 তে দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি সাধারণ স্পর্শকটি এ ও বি বিন্দুতে স্পর্শ করে তাহলে কোণ এপি বি এর মান কত হবে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার 90 ডিগ্রি। তো দেখো তোমাদের আমি এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি। ওকে তো দেখো তোমরা এখানে নজর করে দেখতে পারছো আমি কিন্তু এখানে ছবিটা এঁকেছি দুটি বৃত্ত করেছি ঠিক আছে। দুটি বৃত্ত কিন্তু পরস্পরকে বহিঃস্পর্শ করেছে পি বিন্দুতে এবং এ পি বি এর মানটা চেয়েছে। তো দেখো এ পি বি হোক আর বি পি এ হোক এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তো দেখো অঙ্কটা কিন্তু এর আগে কিন্তু আমি অনেকবার করিয়েছি ক্যালকুলেশন করে যেহেতু এখানে 1 নম্বর আছে তার জন্য জাস্ট ছবি এঁকে তোমাদের আমি বুঝিয়ে দিলাম অত বড় করার দরকার নেই। আমি 2 নম্বরে কিন্তু এই অঙ্কটা অনেকবার দেখিয়েছি অঙ্কটা ক্যালকুলেশন করে অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 90 ডিগ্রি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্ক একটি আলোক স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার পোস্টের উচ্চতার √3 গুণ মানে কি ছায়ার দৈর্ঘ্য কিন্তু বেশি ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমি ছবিটা এখানেই করে দিচ্ছি আর কি এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি ঠিক আছে। সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এ বি আর সি ঠিক আছে।
আর এখানে যে জিনিসটা আমরা নজর করে দেখতে পারছি যে ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা যদি এক্স ধরি, ছায়ার দৈর্ঘ্য কী হবে? এক্স রুট থ্রি হবে, তাই তো? তো লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি সমান সমান ট্যান থিটা। তো দেখানো দাগটা টেনে দিচ্ছি, এবি কত আছে? এবি এক্স আছে, আর বিসি কত আছে? এক্স রুট থ্রি আছে, সমান সমান ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে এক্স এক্স কেটে গেলে কী থাকছে? ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি সমান সমান ট্যান থিটা, ওয়ান বাই রুট থ্রি সমান সমান ট্যান থিটা। তাহলে কেটে দিচ্ছে এগুলো, ওকে। তাহলে ওয়ান বাই রুট থ্রি যদি যদি ট্যান থিটা হয়, ওয়ান বাই রুট থ্রি মানে কি? ট্যান ত্রিশ ডিগ্রি, ট্যান ত্রিশ ডিগ্রি সমান সমান ট্যান থিটা, ট্যান ট্যান কেটে গেলে থিটা ইজিকল টু কত? থিটা ইজিকল টু থার্টি ডিগ্রি এর অ্যান্সার হবে। ওকে, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। নেক্সট অঙ্ক বলেছে পাঁচ দাগের অঙ্ক, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে পরিবর্তিত শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? তো দেখো, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো অঙ্কটা তোমাদের আমি ভালো করে বোঝাচ্ছি। বলেছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকে যদি দ্বিগুণ করা হয়। তো দেখো, আমরা কী জানি? আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। একটু কেটে দিচ্ছে এগুলো, আর স্কোয়ার এইচ, এটা তো ঘন একক, তো ঘন একক। আর এখানে যেটা বলেছে, আবার বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো আর উচ্চতাকেও, উচ্চতা প্রত্যেকটি উচ্চতা দ্বিগুণ করা হলো, অর্থাৎ উচ্চতাও যদি দ্বিগুণ করো তাহলে কী হবে? শঙ্কুর আয়তনের ফর্মুলা কী হবে? ওয়ান বাই থ্রি পাই আরের মান কত? টু আর, টু আর স্কোয়ার গুণ টু এইচ। তাই কী থাকছে? ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ গুণ আট। তো দুই দুগুণি চার, চার দুগুণি আট। তো দেখো, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ কত গুণ বেশি? আট গুণ বেশি। অর্থাৎ এর অ্যান্সার হবে আট গুণ। ওকে, অ্যান্সার কী হবে? আট গুণ হবে। পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? বলেছে তিন দুই পাঁচ দুই চার দুই ছয় পাঁচ এক পাঁচ সংখ্যাগুরু মান। তো দেখো, পাঁচ কবার আছে? পাঁচ আছে একবার, দুবার আছে পাঁচ, ঠিক আছে? পাঁচ কিন্তু দুবার আছে, আর তিন আছে একবার, দুই আছে তিনবার। তো দেখো, দুই আছে তিনবার, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পারছি যে পাঁচ দুবার, তিন একবার, এক একবার, দুই দুবার, আর পাঁচ তিনবার, অর্থাৎ এর অ্যান্সার হবে ফাইভ সংখ্যাগুরু মান। তো এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সলভ করিয়ে দেব। কি বলেছে? বলেছে কোনো মূলধন ছয় পূর্ণ একে চার পার্সেন্ট সরল সুদের হারে বছরে দ্বিগুণ হবে। তো দেখো, আমরা অঙ্কটা কী করছি সেদিকে নজর করে দেখো, একটু জায়গাটা নিয়ে নিই। আমরা যেটা নজর করতে পারছি, দ্বিগুণ হবে। মনে করো পি যদি এক্স টাকা হয়, তাহলে সুদ আসল, সুদ প্লাস আসল কত হবে? দ্বিগুণ বলেছে টু এক্স হবে, তাহলে সুদ সমান সমান কী হবে? টু এক্স মাইনাস এক্স সমান সমান এক্স। আর এখানে সুদের হার আর সমান সমান কত বলেছে? আর সমান সমান বলেছে কত আছে একটু দেখে নিই, ছয় পূর্ণ একের চার, ছয় পূর্ণ একের চার পার্সেন্ট, অর্থাৎ পঁচিশ বাই চার পার্সেন্ট। ওকে,
তাহলে তোমরা নজর করে দেখতে পারো যে টি এর মান কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের মান কি বের করতে হবে? আমাদের মান কিন্তু টি এর মান বের করতে হবে। ওকে, তাহলে টি সমান সমান কি হবে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর পি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট এক্স আছে মাল্টিপ্লাই 100। পি এর মান কত আছে? এক্স আছে। আর এর মান কত আছে? 25/4। ওকে, তো তোমরা এখানে যেটা নজর করে দেখতে পারছো যে এক্স এক্স কেটে দিলাম, 100/25/4 পাচ্ছি, তাই তো? তো দেখো এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, 100/25/4, তাই তো? তো তোমরা কী করবে, এটা ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় করে দেবে। তোমরা করবে 100 × 4/25, 4×25=100, 4×4=16, অর্থাৎ আমরা দেখতে পারছি 16 বছর, 16 বছরের দ্বিগুণ হবে। ওকে, 16 বছর এর অ্যান্সার হবে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী। আমাদের পরের অঙ্ক রোমান্টিয়র অঙ্ক, x²-2x+c = 0 এর বীজদ্বয় সর্বদা অবস্থ হবে যদি সি এর মান আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে সি এর মানটা যদি তোমরা করে দাও, সি লেস দেন যদি অন করো, তাহলে কিন্তু এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এর অ্যান্সার হবে এটা। আমাদের পরের অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে রোমান 3, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা ড্যাশ হবে। বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র হবে। কী হবে? আয়তক্ষেত্র হবে। পরের প্রশ্ন কী আছে? নেক্সট অঙ্ক রোমান 4, sin²70° + sin²20° এর মান কত হবে? তো দেখো এর মান কিন্তু 1 হবে। তো তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা সলভ করে, sin²70°, তাই তো? 70° + তুমি এটাকে পরিবর্তন করবে, sin²90° - 70°, তাহলে কী থাকবে? sin²70°, তো দেখো 70 লেখাটা ভালো হয়নি, 70° + cos²70°, তো sin²70° + cos²70° কত? 1। অর্থাৎ এটা কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি এটা কিন্তু হবে, অ্যান্সার কিন্তু হবে 1 হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমর্থরে ক্ষেত্রফল 147 পাই হলে ব্যাসার্ধ কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে, ব্যাসার্ধ কিন্তু 7 সেন্টিমিটার হবে, আর ব্যাস যদি বলে সেটাকে 14 সেন্টিমিটার অ্যান্সার হবে। তো এখানে বলেছে যেটা বলেছে ব্যাসার্ধ, তার জন্য এর অ্যান্সার হবে 7 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তো দেখো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছিল 3πr², 3πr² = 147 পাই বলেছে, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন অনুসারে 80³। ওকে, তো দেখো পাই কেটে দিলাম। ওকে, এখানে কী থাকছে? r² = 147/3, ক্যালকুলেশন করলে কত হবে? 49, ভাগ করলে সমান সমান 49, তাহলে r = √49, 49 মানে কি? 7 সেন্টিমিটার এর অ্যান্সার। এগুলো কিন্তু বাদ দেবে, ওকে, বাদ দেবে। r = কত হচ্ছে? 7 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে ব্যাসার্ধ। আমাদের নেক্সট অঙ্ক কী আছে? তো দেখো 6 দাগের যে অঙ্ক আছে, যে 5, x, 9, 11, 13 তথ্যের যৌগিক গড় 5 হলে এক্স এর মান কত হবে? এক্স এর মানও কিন্তু 5 হবে, 5 হবে। ওকে, পরের প্রশ্ন রোমান 1, 3 দাগের প্রশ্ন আমাদের সত্য মিথ্যা, ঠিক আছে? কী বলেছে দেখে নাও। বলেছে যে সবৃদ্ধিমূল ও আসল সম্পর্ক হলো
আসল লেস দ্যান সবৃদ্ধিমূল। তো দেখো এটা কিন্তু যে অঙ্ক আছে এই অঙ্ক দেখে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই ভাইটাল। তো দেখো তিনের যেটা আছে যে সবৃদ্ধিমূল কিন্তু আসলের থেকে কিন্তু যেটা বেশি হবে। তো দেখো আসলের থেকে সবৃদ্ধিমূল কিন্তু বেশি, এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, কি আছে এটা সত্য আছে। পরের প্রশ্ন, ফোর বি থ্রি বি টুয়েলভ সি। তো দেখো এর অ্যান্সার আমি শর্টকাট করছি, তিন চার তিন বারো, এর লসাগু কত, এর লসাগু বারো। ঠিক আছে, বারো তিন চারে বারো তিন, তিন চারে বারো চার, ছয় দুগুণে বারো দুই, অর্থাৎ থ্রি ইস টু ফোর ইস টু টু এর অ্যান্সার হবে। এখানে কি বলেছে থ্রি ইস টু ফোর ইস টু ওয়ান, তার জন্য এটা কী হবে, এটা কিন্তু মিথ্যা হবে। ওকে, কি বলছে বুঝতে পারছো, এটা কিন্তু মিথ্যা হবে, এর অ্যান্সার হবে থ্রি ইস টু ফোর ইস টু টু, এর অ্যান্সার কিন্তু এটা হবে। না না এরকম থ্রি ইস টু ফোর ইস টু টু, না না অঙ্কটা এখনও হবে না, অঙ্কটাকে চেক আপ করতে হবে। তো দেখো তিন চার বারো, এর লসাগু বারো, তো একটু দূরে করাচ্ছি, বারো তিন চারে বারো তিন, তিন চারে বারো চার, বারোকে বারো এক, থ্রি ইস টু ফোর ইস টু ওয়ান, থ্রি ইস টু ফোর ইস টু ওয়ান। তো দেখো এটা কিন্তু সত্য, ঠিক আছে, থ্রি ইস টু ফোর ইস টু ওয়ান হবে। প্রথমে হয়তো ভুল হয়েছিল আমার, এটা কিন্তু সত্য হবে। পরের প্রশ্ন, রোমান্তৃতে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু পি, বৃত্তের অঙ্কিত স্পর্শক পি বিন্দুগামী হয়। তো দেখো এখানে যে প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের অন্তঃস্পর্শক, দুটি বৃত্তের অন্তঃস্পর্শক, অর্থাৎ দুটি বৃত্ত বলেছে যদি এর অন্তঃস্পর্শ যদি করো, তোমরা নজর করে দেখতে পারবে পি বিন্দু যদি এটা ভিতরে হবে, আমি বাইরে করে দিয়েছি, এটা পি বিন্দুর ভিতরে হবে, অঙ্কিতে স্পর্শক পি বিন্দুগামী, অঙ্কিতে স্পর্শক পি বিন্দুগামী, তো এটা কিন্তু হবে না, এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। পরের প্রশ্ন, রোমান ফোরে থ্রি প্লাস ফোর কস থিটা এর সর্বোচ্চ মান সেভেন, চার দাগের অঙ্ক। তো দেখো সর্বোচ্চ মান সেভেন ঠিকই আছে, এর সর্বোচ্চ মান সেভেন, এটা ঠিক আছে। পাঁচ দাগে দুটি ঘনকের আয়তন অনুপাত আট ইস টু সাতাশ হলে সমগ্র দলের ক্ষেত্রফল টু ইস টু থ্রি। তো দেখো অঙ্কটা কী করে করতে হয় সেই দিকে প্লিজ তোমরা একটু নজর করো, আয়তনের অনুপাত। তো দেখো প্রথমে আমি এ ওয়ান আর এ টু ধরছি, অনুপাত কত বলেছে, অনুপাত বলেছে তোমাদের আট ইস টু সাতাশ, মানে আট বাই সাতাশ, তাহলে এটা কিউব হবে। ঠিক আছে, এটা কিন্তু কিউব হবে, তাহলে এ একটু জায়গাটা উপরের দিকে করছি, এ ওয়ান বাই এ টু কত হবে, কিউব সমান সমান টু বাই থ্রি এর মাথায় কিউব, ওকে, অর্থাৎ এ ওয়ান বাই এ টু সমান সমান টু বাই থ্রি। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যে সমগ্র দলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, কেটে দিচ্ছি, সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে সিক্স এ স্কোয়ার, ওয়ান দ্বারা প্রকাশ করছি আর একটা সিক্স এ স্কোয়ার টু দ্বারা প্রকাশ করেছি। তো দেখো সিক্স সিক্স কেটে দিলাম, ওকে, এ ওয়ানের মান কত ছিল, এ ওয়ানের মান কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পারছি টু ছিল, টু এ স্কোয়ার, আর এ টু এর মান ছিল কত, থ্রি ছিল, থ্রি এর হোল স্কোয়ার, অর্থাৎ ফোর ইস টু নাইন এর অ্যান্সার হবে। কিন্তু এখানে বলেছে টু ইস টু থ্রি, অর্থাৎ এটা কিন্তু ফলস আছে, কী হবে এটা, ফলস আছে, মিথ্যা। আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান, সিক্সের অঙ্ক।
तो देखो रोमान सिक्स अंक थ्री कमा सेभेन कमा टुएल्व कमा पंद्रह कमा एगारो कमा पाँच तत्थर मध्यमा एगारो तो देखो एगारो है ना बारो है से तुम्हारे देखा प्रथम सजिए निसी ओके प्रथम तीन तपे पाँच तपर सत एगारो एगारो तपर से बारो तपर आ पंदो एक दुई तीन चार पाँच छय एक दुई तीन चार पाँच छय ठीक है टोटाल किन्तु बोथ साइडे किन्तु छटा छटा संख्या आमरा देखे निलाम एबार तोमादेर आमि बोझाच्छि कि करे करबे प्रथमे तीन काटलाम एदिके पंद्रह काटलाम एदिके पाँच काटलाम एदिके बारो काटलाम तो देखो एखाने कि थाकछे तो देखो दुई आर दुई चार आर दुई छय ताई तो तो ये तुम्हारा नजर को देखते सात जो एगारो सात जो एगारो बाय टू एगारो सात कत है अठारो अठारो बाय टू मान कत नय अर्थात एर अन्सार किन्तु नाइन एर अन्सार क्या है एर अन्सार है किन्तु नाइन अर्थात तथ्यर मध्यमा किन्तु एगारो है ना नाइन है ओके तो बुझते आज के टोटाल तुम्हारे मॉडल क्वेश्चन सेट एट जोटा पे सल्व करूँ किचु अंक शर्टकाट कर दिए कारण ये अंक अनेक बार सल्व कर दिए भिडियो देखार जो एसबी एकेडमिक सेंटर तरफ से प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद सुस्थ भलो थको चैनल संगे जुक्त थको यटाई अनुरोध तुम्हारे।